بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين একদিন চলে যাব আমরা সবাই থাকব আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকব আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানুষের জন্য যেমন কখনো দুঃখের সময় সৃষ্টি করে থাকেন যেই সময় মানুষের ওপর দুঃখের ছায়া শোকের ছায়া নেমে আসে ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে এমন করে সৃষ্টি করেছেন যে কখনো কখনো সুখের জীবন আসে দুনিয়া এমন নয় যে সর্বদাই কারো দুঃখ কষ্ট শোক থাকে আর দুনিয়া এমন নয় যে সব সময় মানুষ সুখী থাকে দুনিয়া এমন করে আল্লাহ পাক সৃষ্টি করেননি যে সর্বদাই মানুষ বিজয়ী থাকে সফল থাকে আর খুশি থাকে এমন করে আল্লাহ সৃষ্টি করেননি দুনিয়া হচ্ছে উত্থান পতনের নাম কারো উত্থান হয় কারো পতন হয় কারো ঘরে সুখ যদি হয় তো কারো দুঃখ নেমে আসে কখনো একজনের জীবনে সুখ আসে আবার কখনো দুঃখ আসে এর নাম হচ্ছে দুনিয়া দুনিয়া যেমন সেখানে স্বাদের বিষয় রয়েছে সেখানে তিক্ততাও রয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আখিরাতে মুমিনদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন সৎকর্মশীলদের জন্য আল্লাহ পাক রব্বুল জান্নাতের মেহমান নওয়াজির ব্যবস্থা করেছেন যেখানে সুখ ছাড়া খুশি ছাড়া কোনো রকমের দুঃখ কষ্ট শোক নেই এ হচ্ছে স্থায়ী সুখ এ হচ্ছে স্থায়ী সুখের জীবন যার জন্য আল্লাহ পাক কর্ম করার উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি শুনে রাখো যার ডান হাতে তার কর্মলিপি দেওয়া হবে যার আমলনামা ডান হাতে আসবে কিয়ামতের দিনে হিসাবের দিনে বিচার দিবসে ফায়ানকালিবু ইলা আহরিহি মাসরুরা সে তার পরিবারে ফিরে আসবে বড় আনন্দের সাথে খুশির সাথে আল্লাহ পাক বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা তার হিসাব হবে সহজ আর ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা আর নিজের পরিবারে ফিরে আসবে বড় খুশির সাথে আনন্দের সাথে আল্লাহ পাক সহজ হিসাব নেবেন ওই সব লোকদের যাদের ডান হাতে আমলনামা আসবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহজ হিসাব সম্পর্কে বলেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করেছিলেন
যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমে হিসাবের কথা বলেছেন, হিসাব নিলে তো মানুষের মহা মুশকিল হয়ে যাবে, কেউ হয়তো সেখানে পাশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের হিসাব হবে হিসাব ইয়াসিরা, সহজ হিসাব, আর সেটা হচ্ছে ওয়াজালিকাল আরদু, এটা হচ্ছে তার সামনে তার আমলনামা পেশ করা। মুমিনের সামনে তার আমলনামা পেশ করা হবে, যাতে যেমন নেকি থাকবে, তার সৎ কাজগুলির হিসাব থাকবে, তেমনি তাতে কিছু ভুল ভ্রান্তি করেছে, অন্যায় করেছে, গোনাহ করেছে, কিন্তু গোনাহার পরিমাণ, গোনাহার বোঝা তার নেকির তুলনায় খুব কম, যার ফলে আল্লাহ পাক বলেন তার সামনে তার আমলকে পেশ করবেন, আমেল তা কাজা ওয়া কাজা ফি ইয়াউমে কাজা ওয়া কাজা, তুমি এই গোনাহগুলি করেছ অমুক দিনে, অমুক সময়, অমুক কালে, অমুক জায়গায় এই কাজগুলি করেছ, এ অন্যায়গুলি করেছ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে, ওই সময় একজন মমিন মানুষ সৎকর্মশীল হলেও যখন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে স্বীকার করাবেন, তার অঙ্গীকার নেবেন যে এই কাজগুলি করেছ না করনি, সেই সময় সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিশ্চিত হয়ে যাবে যে আমি মনে হয় ধ্বংস হয়ে যাব আজকে, আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলমিন তখন তার রহমতে বলবেন যে বান্দা, সাতারতুকা ফি দুনিয়া, দুনিয়ায় তোমার এই ভুলগুলিকে, গোনাহগুলিকে আমি লুকিয়ে রেখেছিলাম, গোপন রেখেছিলাম, মানুষকে জানতে দিনি, মানুষের সামনে তোমাকে লাঞ্ছিত অপদস্থ করিনি, তোমাকে পর্দার মধ্যে রেখেছিলাম, ভুলগুলি তোমার মাঝে আর আমার মাঝে ছিল, খোলাখুলি প্রকাশ্যে তুমি অন্যায় করেনি, লুকাবার চেষ্টা করেছিলে তোমার ভুলগুলিকে, ভুল যদিও করেছিলে, অন্যায় করেছিল, গোনাহ করেছিলে, কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা করেছিলে, তাই এখনো তোমাকে মাফ করে দিচ্ছি। দুনিয়াতে লুকিয়ে রেখেছিলাম তোমার এই ভুলগুলিকে, তোমার মান ইজ্জতকে রক্ষা করেছিলাম, এখন তোমাকে মাফ করে দিলাম। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের মার্জনার ঘোষণা হবে, আল্লাহ পাক সেই দিন মমিন বান্দা সৎকর্মশীলদেরকে ক্ষমা করবেন, শুধু তাদের সামনে আমল পেশ করা হবে। এটা হচ্ছে হিসাব আন ইয়াসিরা, সহজ হিসাব, কিন্তু প্রত্যেকের সামনে সেই আমলনামা পেশ করা হবে। আল্লাহ পাক বলছেন, ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাব আন ইয়াসিরা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আর নিজের পরিবারে অর্থাৎ নিজের জান্নাতে, যেখানে তার দুনিয়ারও পরিবার থাকবে আর আখেরাতের জান্নাতের পরিবার হুরে ইনও থাকবে, সেখানে সে বড় আনন্দের সাথে ফিরে আসবে। পক্ষান্তরে তার বিপরীত যেসব লোকেরা রয়েছে, যারা অসৎ লোক, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাদের কঠিন হিসাব হবে এবং তাদের ওপর শোকের ছায়া সেই দিন নেমে আসবে। এ দুনিয়ার টেম্পোরারি জগতে কিছুক্ষণের জন্য ভোগ বিলাস করেছে, অবৈধ কাজে, অবৈধ কথায় লিপ্ত হয়েছে, অন্যায় কাজ করেছে, যার ফলে চিরকালের জীবনে আখেরাতে সেখানে তার দুর্দিন আসবে, সেই দিন ধ্বংস হবে, সেই দিন, সেই দিন জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের জাহান্নাম থেকে নাজাত দান করেন, জান্নাতের পথে আল্লাহ পাক চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলমের এইরকমই কোরআনে কারিমের আরো বহু আয়াত ইরশাদ করেছে, তার মধ্যে একটি আয়াত সূরা আহকাফে রয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ায় শোক রয়েছে, সুখ রয়েছে, দুঃখ রয়েছে, খুশিও রয়েছে, কিন্তু আখেরাতে মুমিনদের সম্পর্কে যারা দিনের ওপর অটলতা বজায় রাখে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বানা আল্লাহ, নিঃসন্দেহে যারা আল্লাহকে তার রব, সৃষ্টিকর্তা, মালিক, রিজিকদাতা, তার এবাদত বন্দীগীর একমাত্র হকদার মনে করে, তার হক প্রতিষ্ঠা করে, এবাদত বন্দী করে, সমস্ত কাম এর ওপর অটল থাকে, কিছু সময়ের এবাদত না, রমজান আসলে এবাদত বন্দীগী বেড়ে যায়, ভালো একটু মৌসুম আসলে এবাদত বন্দীগী বেড়ে যায়, মাঝে মাঝে ভালো হয়ে যায়, মাঝে মাঝে পাপে লিপ্ত হয়ে যায়, যখন বাপ মারা গেছে, মা মারা গেছে, ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে, তখন একটু ভালো দিনদার হয়ে যায়, এরকম নয়, ইস্তিকামা সবসময় একই রকম তার ইমানের অবস্থা। মক্কা মদিনায় গেলে পরেজগার হয়ে গেল, আর যখন নিজের জায়গায় কর্মক্ষেত্রে আসলো তখন হারাম করা শুরু করলো, নামাজ ছাড়া শুরু করলো, মক্কা মদিনায় গিয়ে পাঁচ টাইম পাঁচ অক্ত নামাজ পড়ে আসে, আরে আরে আমি এক অক্ত নামাজ ছাড়বো না, পাঁচ অক্ত আদায় করতে হবে, আরে এখানে এসে ফজরের খবর নাই, এরা এদের জন্য এই সুসংবাদ নাই, এরা ভাগ্যবান নয়, এদের এ দুনিয়ার ক্ষণিকের ভোগ বিলাস করেছে, সুখ আনন্দ শরীরকে আরাম দিয়েছে, ঘুমিয়ে নামাজের সময়, আখেরাতে কষ্ট স্বীকার করতে হবে, জাহান্নামে যেতে হবে।
ثم استقاموا যারা দ্বীনের উপর অটল তাদের ঈমান আমল সব জায়গায় একই রকম থাকে সব অবস্থায় একই রকম থাকে সুখে থাকলেও যেই রকম ঈমান আমল থাকে দুঃখে পড়লেও ওই রকম ঈমান আমল থাকে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাহ বলছেন তাদের কোনো ভয়ও নেই আর তাদের কোনো দুশ্চিন্তাও নেই কোনো চিন্তা নেই তাদের তারা আনন্দিত হবে আল্লাহ পাক রব্বুল শাহাদা সম্পর্কে এরকম কোরআনে কারীমের ইরশাদ করেছেন যে তারা দুনিয়াতে আল্লাহর দ্বীনের জন্য কষ্ট স্বীকার করেছে জান মালকে কুরবানি করেছে যার ফলে ফারহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম আল্লাহ বলছে ফারহিন তার আনন্দিত হবে বিমা আতাহুমুল্লাহ ওই নিয়ামত পেয়ে ওই জান্নাত পেয়ে ওই সুখের জীবন স্থায়ী জীবনের সুখ পেয়ে যে আল্লাহ পাক তার অনুগ্রহে তার ফজলে তাদেরকে দান করবেন তাহলে বোঝা গেল যে দুনিয়াতে যারা দিন ইসলামের জন্য কাজ করেছে ব্যক্তি জীবনে হোক আর অন্য কোনো ক্ষেত্রে হোক জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে ফারেহীন সেই দিন তার আনন্দিত হবে যেই দিনের কোনো শেষ নাই যেই জগৎ শেষ হবে না কখনো যেই জগৎ জগৎ ধ্বংস হবে না জান্নাত ধ্বংস হবে না জান্নাতীরা ধ্বংস হবে না তখন তারা খুশি হবে আর যারা দুনিয়াতে বেশি আনন্দিত হয়েছে এমন আনন্দ করেছে ফুর্তি করেছে যে আনন্দ ফুর্তি তাদেরকে পাপে লিপ্ত করেছে অন্যায় ভোগ বিলাস করেছে হারাম খেয়েছে হারাম কথা বলেছে হারাম কাজ করেছে তাদেরকে সেখানে শোকে ভেঙে পড়তে হবে তাদের দুঃখের শেষ থাকবে না তাদের আজাব শাস্তির শেষ থাকবে না দুনিয়া অনেক সময় আল্লাহ পাক রব তাদের ধ্বংস করেন আর দুনিয়া যদি আল্লাহ পাক ধ্বংস না করেন দুনিয়া যদি তাদের দুর্দিন না নেমে আসে ধোকা খাওয়ার কিছু নেই লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ যারা এই পৃথিবীতে খুব দাপট দেখে বাড়াই যারা এই পৃথিবীতে তাদের ক্ষমতা দেখায় যারা পৃথিবীতে খুব সুখের জীবন কাটায় ভোগ বিলাসের জীবন কাটায় লা ইয়াগুররান্নাকা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুমিন মুসলিম তোমাদেরকে যেন তাদের জীবন প্রতারিত না করে ধোকা খেয়ে যেন এদের সুখের জীবন দেখে কয়েকদিনের মাতাউন কালিল কিছুদিনের জন্য সাময়িক ভোগ রয়েছে তাদের জন্য সাময়িক আয়েশ আরাম তাদের জন্য রয়েছে সুম্মা মাওয়াহুম জাহান্নাম তারপরে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম আল্লাহ পাক বলছে এইরকমই একজন হচ্ছে কারুন তার ঘটনা কোরআনে কারীমের সূরাতুল কাসাস আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন দুনিয়ার ধনের সুখ পেয়েছিল সেই সুখ মাত্র কিছুদিনের ছিল দুনিয়াতেও আল্লাহ পাকড়াও করেছেন আর আখেরাতে তো আযাবুন শাদীদ মহাশাস্তি কঠিন শাস্তি আল্লাহ পাকের রয়েছে এসব ঘটনা আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীম এই জন্য বর্ণনা করেছেন যে ফাতাবিরু ইয়া উলিল আবসার যাদের চক্ষু আছে যাদের অন্তর্দৃষ্টি আছে তারা কিছু শিক্ষা নাও আল্লাহ পাক বলছেন শিক্ষা নাও এখান থেকে তোমরা ওই রকমের হয়ে যেও না যেমন আল্লাহ পাকের গজব আল্লাহ পাক রব্বের ক্রোধ যাদের উপর হয়েছিল আর দুনিয়াতেও তাদেরকে ধ্বংস করেছেন অথবা দুনিয়াতে আল্লাহ পাক ছাড় দিয়েছেন কিন্তু আখেরাতে তাদেরকে মওতের পরে ছেড়ে দেন নাই তাদের মতো হয়েও না আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের ঘটনা যাবনার করেছেন তা আমার এখানে বলার সময় নেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকিয়ে ধন দান করলেন এমন ধন যে যেই ধন সেই যুগে কেউ হয়তো পায় ধনের অহংকারে ফেটে পড়ল তাকে যখন মূসা আলাইহিস সালাম সেই যুগের আল্লাহ পাকের রসুল বললেন যে দেখো লা তাফরাহ বেশি আনন্দে উল্লাসিত হইও না বেশি অহংকার দেখায় না ধন সম্পদের ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারহিন দুনিয়াতে যারা বেশি আনন্দ করে আর এমন আনন্দ করে যে আনন্দ মানুষকে দাম্ভিকতা পর্যন্ত পৌঁছায় এখানে ফারহিন বলা হয়েছে তার মানে এমন খুশি যেই খুশি মানুষকে গর্বে লিপ্ত করে অহংকারে লিপ্ত করে হ্যাঁ ফুলে যায় অনেক যে আমি অনেক কিছু হয়ে গেছি আমার মতো পৃথিবীতে কেউ নেই আমার বিচক্ষণতা দিয়ে আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমার জ্ঞান গরিমা দিয়ে এই ধন সম্পদের মালিক হয়েছে এই নেতৃত্বের মালিক হয়েছি এই এইরকম খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন পছন্দ করেন না মূসা আলাইহিস সালাম এই উপদেশই দিয়েছিলেন কারণ কি লা তাফরাহ ইদ ক্বালা লাহু যখন বলেছিলেন মূসা আলাইহিস সালাম লা তাফরাহ দেখো তুমি বেশি এই আনন্দে এত ফেটে পড়িও না এত খুশি করিও না এত দাম্ভিকতা দেখাও না কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারহিন
যারা অবৈধ আনন্দ করে, যারা আনন্দে ফেটে পড়ে, দাম্ভিকতা যাদের মধ্যে চলে আসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালির ফখুর, সূরায়ে রহমান আল্লাহ পাক বলেছেন যে যারা অহংকারী, যারা দাম্ভিক, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। তুমি বড়ই দাম্ভিক হয়ে গেছো, তুমি অবৈধ আনন্দ দেখাচ্ছ, আল্লাহর হক নষ্ট করে আনন্দ ফুর্তি করছো, লা তাফরা, খবরদার এইরকম আনন্দ আর খুশিতে তুমি মেতে উঠিও না। আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ ধ্বংস করে দেবেন। কিন্তু সে বলল জবাবে যে মূসা কি বলো, আল্লাহর দান, আল্লাহ দিয়েছেন, এসব কথা কোথা থেকে নিয়ে আসলে তুমি? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, এই ধন সম্পদের মালিক হয়েছে আমার বিবেক বুদ্ধি দিয়ে, আমার এলম জ্ঞান গরিমা দিয়ে, আমার বিচক্ষণতা দিয়ে। যেমন আজকাল অনেক ব্যবসায়ীরা মনে করে যে আমি ব্যবসাতে ফার্স্ট এই সাবজেক্টে, যার ফলে এই মার্কেটে আমার তুলনায় কেউ নাই, আমি আমার কোম্পানিতে সবচেয়ে ভালো আইডিয়াল ওয়ার্কার, যার ফলে আমার সাথে যারা এসছে এখনো তারা ক্লিনার হয়ে আছে অথবা লেবার হয়ে আছে, আমি ওপরে অনেক ওপরে উঠে গেছি। আল্লাহ পাক এরকম পছন্দ করেন না, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো আল্লাহ পাকের নিয়ামতের, কিন্তু বাড়াবাড়ি করিও না, দাম্ভিকতা দেখাও না, এমন আনন্দে উল্লাসিত হইও না যে যেটা তোমাকে অহংকার পর্যন্ত পৌঁছে দেয়। সে বলেছিল যে আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে পৌঁছেছি, কে বলল? আল্লাহ পাক দিয়েছেন, আমার জ্ঞান গরিমা দিয়ে এই সব ধন সম্পদ হাসিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। কোরআন ইরশাদ করছেন, ফাখাসাফনা বিহি ওয়াবিদারিহিল আরদা, তাকেও মাটিতে পুঁতে দিলাম, ধ্বংস করে দিলাম, আর অবেদারি তার বাড়ি ঘর ধন সম্পদ, বাড়িতে যা কিছু ছিল সব কিছুকেই জমিনে আমি ধসিয়ে দিলাম। পিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, এটি হাদিস রয়েছে যে বিগত যুগে, প্রাচীন যুগে এক লোক ছিল, কোন কোন ভাষ্যকার হাদিসের সারেহিনরা বলেছেন যে এটা কারণের দিকেই উদ্দেশ্য করে বলা হয়েছে বা কারণের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, আর কেউ কেউ বলেছেন যে অন্য অন্যদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে থাকতে পারে। যাই হোক, সেই ব্যক্তি বড় অহংকারের সাথে তার ধন জন এইসব নেতৃত্ব এই নিয়ে বড় অহংকার প্রদর্শন করছিল, সেই সময় সে রাস্তায় অহংকারের অবস্থায় চলাফেরা করছিল, আর সে কল্পনাও করতে পারেনি যে আল্লাহ পাকের এইরকম হঠাৎ করে আজাব আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এবং তার বাড়ি ঘর ধন সম্পদকে মাটিতে ধসিয়ে দিল। মুসলিমের হাদিস রয়েছে, সে কিয়ামত পর্যন্ত মাটিতে পুঁততেই আছে, ধসতেই আছে মাটিতে, মাটির নিচে নামতেই আছে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি তার দুনিয়ার আছেই আর আখেরাতের আজাব তো তার জন্য প্রতীক্ষায় আছে। আর আখেরাতের আজাব মানুষের মতের সাথে শুরু হয়ে যায়, আর আরেক আখেরাতের আজাব হচ্ছে বড় আখেরাত কিয়ামতে কুবরার পরে, যেটা হচ্ছে জাহান্নামের আজাব, তো চিরকালের আজাব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণের ঘটনার শেষখানে বলছেন যে আল্লাহ পাক স্থায়ী জগতে আখেরাতে কাকে সুখ দেবেন, এই মর্মে শেষখানে আল্লাহ পাক বলছেন একটি আয়াতে, তিলকা দারুল আখেরা, এ হচ্ছে আখেরাতের জগৎ, আখেরাতের ঘর, আখেরাতের ঘর হচ্ছে দারুল সালাম, জান্নাত, শান্তির ঘর, জান্নাত। নাজআ লাহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরযি ওয়া লা ফাসাদা, ওইসব লোককে আমি সেখানে সুখের ঘর দিয়ে থাকি, দারুস সালাম, যেখানে নিরাপত্তার ঘর রয়েছে, নিরাপত্তার শহর রয়েছে, জান্নাতুল ফিরদৌস রয়েছে, তাদেরকে দিয়ে থাকি। ওইসব লোকদেরকে, লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান, যারা নিজেকে পৃথিবীতে বড় মনে করত না, উঁচা মনে করত না, ওয়ালা ফাসাদান ফিল আরদ, আর পৃথিবীতে তারা বিপর্যয় সৃষ্টি করেনি, বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, আল্লাহ দ্রোহিতার ঘোষণা করেনি, মানুষের জুলম অত্যাচার করেনি। ওদের দুইটি গুণ আল্লাহ বলেছেন, দুইটি গুণ, নেগেটিভ গুণ, তার মধ্যে অহংকার নেই, নিজেকে বড় করে নাই, মনে করে নাই, আর ফিতনা ফাসাদ সৃষ্টি করেনি, অশান্তি সৃষ্টি করেনি, তার উপর অন্যায় করেনি, আল্লাহর হক নষ্ট করেনি, মানুষের হক নষ্ট করেনি, ওদের জন্য দারুল আখিরা রয়েছে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম, উত্তম ফলাফল রয়েছে, লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য, পাপমুক্ত লোকদের জন্য। সুতরাং সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে মানুষের জীবনে গণামুক্ত, অন্যায় মুক্ত, পাপমুক্ত জীবন গড়ে তোলা। আপনি নিজেকে যদি পাপমুক্ত করে দিতে পারেন, আপনার আকিদার ক্ষেত্রে আপনি গণামুক্ত হতে পেরেছেন, আপনার এবাদত বন্দীর ক্ষেত্রে গণামুক্ত হতে পেরেছেন, ফরজ অজেবাতে কোনো রকমের এবাদত বন্দীতে কোনো ঘাটতি ত্রুটি নেই, আপনার আখলাক আমলে আদান প্রদানে ব্যবসা বাণিজ্যে যা আপনি ভক্ষণ করছেন, যা পকেটে ঢোকাচ্ছেন, যা ব্যয় করছেন,
এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি নিজেকে পাপ মুক্ত করে দিতে পারেন তাহলে আপনার জন্য উত্তম পরিণাম রয়েছে। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন। তাহলে সবসময় মনে রাখবেন যে আল্লাহ পাকের নিয়ামতের উপর দুনিয়ায় যে নিয়ামত দিয়েছেন, সুখ দিয়েছেন, এতে যেন আমাদের মধ্যে অহংকার না আসে, এতে এমন খুশি যেন আমাদের মধ্যে না ঢুকে যায় যেই খুশি আমাদেরকে অহংকারে লিপ্ত করে যে আমরা বড় হয়ে গেছি, আমরা অনেক কিছু হয়ে গেছি, এইরকম কিছু না আসে। বরং খুশি এতটুকু হবে যে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, এটা আল্লাহর দান, আমার কোনো ক্ষমতা নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার সামান্যতম কোনো ক্ষমতা ছিল না, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান না দান করতেন, আমাদেরকে এই সুখ না দিতেন, আমাকে যদি এইরকম মান সম্মান না দিতেন, আমাকে যদি আল্লাহ পাক এইরকম মান পজিশন না দিতেন, এইরকম যদি আল্লাহ পাক এখানে না পৌঁছাতেন, আমার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ পাকের দান, সুতরাং যিনি দান করেছেন তার প্রশংসা করতে হবে। আমার তো কিছুই নাই, তো আমি নিজের কেন প্রশংসা করব? যেখানে আমার নাই সেটা আল্লাহ পাকের দান, আমার নয় তো আমি কেন আনন্দিত হবে? তো আমার তো কৃতিত্ব নয়, হ্যাঁ আমার বলে তো এটা হয়নি, আল্লাহ পাকের রহমতে অনুগ্রহে ফজল হয়েছে। সুতরাং যিনি অনুগ্রহকারী, যিনি যিনি আমাকে দান করেছেন তার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়াইজ তাআযানা রব্বাকুম, সূরা ইব্রাহিমে ওয়াইজ তাআযানা রব্বাকুম, তোমাদের প্রতিপালক ঘোষণা করছেন, লাইন শাকার, তুমি আল্লাহ পাকের শুকরিয়া যদি আদায় করা, আল্লাহ পাকের শুকরিয়া যদি আদায় করো, লা আজিদান্নাকুম, তাহলে অবশ্যই আমি তা বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। তাহলে শুকরিয়া আদায় করলে যে অবস্থায় যাকে আল্লাহ পাক রেখেছেন, আপনি নিচে আছেন তবুও শুকরিয়া আদায় করেছেন, ওপরে আল্লাহ পাক উঠাবেন, অনেক ওপরে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ নেতৃত্বে চলে গেছেন, আর ধন সম্পদ যথেষ্ট হয়ে গেছে, যা আপনার মনের আকাঙ্ক্ষা ছিল অনেক কিছুই পেয়েছেন আপনি, লাইন শাকার, তুমি যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের দান এটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খেয়ে পেয়ে আলহামদুলিল্লাহ বলবেন, সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ পাকের সে অন্তর থেকে বলবেন, জবানেও বলবেন, কাজেও আলহামদুলিল্লাহ আপনি বলবেন, লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন অবশ্যই তো আমি বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, একটু শরীরটা খারাপ, আল্লাহ অনেক কিছু দিয়েছেন, অনেকের চাইতে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, অনেকের চাইতে আল্লাহ পাক ভালো রেখেছেন, আপনি অসুস্থ হয়েছেন, আপনার কাছে চিকিৎসার পয়সা আছে, অনেকে আছে অসুস্থ হয়েছে তার কাছে চিকিৎসার পয়সা নেই, আপনি তো অনেকের চাইতে ভালো আছেন। ওয়ালাইন কাফার, তোমার যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবিল শাদীদ, তাহলে জেনে রাখো যে আমার আজাব কিন্তু বড় শক্ত রয়েছে, আমার আজাব বড়ই কঠিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে নিয়ামত স্থায়িত্ব পায়, নিয়ামত কন্টিনিউ থাকে, আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করলে, অকৃতজ্ঞ হলে, না শুকর গুজার, আল্লাহ পাকের নিয়ামতকে ছিনিয়ে নেন, এটা মানব জাতির ইতিহাস প্রমাণ করে, চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন, বিগত যুগে বহু ঘটনা রয়েছে, আর প্রত্যেক মানুষের জীবনে এই রকমের ঘটনা রয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আদেশ নিষেধ রয়েছে সেগুলি যেন আমরা মেনে চলি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবানলি আমরিল মুমিন, তিরমিজির হাদিস, আজাবানলে আমরিল মুমিন, মুমিনের বিষয়টি বড় আশ্চর্যের বিষয়, মুমিনের জীবনটা হচ্ছে বড় আশ্চর্যের জীবন। ইন্না আমরাল মুমিনে কুল্লাহু খাইরুন, মুমিনের সারা জীবনটা কল্যাণ আর কল্যাণ, উত্থান হোক আর পতন হোক, উপরে উঠুক আর নিচে যাক, সুখে থাক অথবা দুঃখে থাক, ইন্না আমরাল মুমিনে কুল্লাহু খাইর, মুমিনের বিষয় হচ্ছে সবটাই কল্যাণ আর কল্যাণ, মঙ্গল আর মঙ্গল, ভালো আর ভালো, এছাড়া আর কিছু নেই। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, আর এটা একমাত্র বিশ্বাসী মুমিন হাসিল করতে পারে, কমিন হাসিল করতে পারে না, বেদিন হাসিল করতে পারেন না, পাপিষ্ট গুনাহগার যার আল্লাহ পরকালে বিশ্বাস নেই, আর পরকালের জন্য তার কর্মতৎপরতা নেই, মেহনত নেই, পরিশ্রম নেই, তার জন্য সেটা হাসিল হয় না, আল্লাহ পাকের শুকর গুজার বান্দার জন্য একমাত্র হাসিল হয়, সেটা কি, ইন আসাবাতু সাররা, সে যদি সুখী হয়, হ্যাঁ তার জীবনে সুখ নেমে আসে, সাকার, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, ফাকানা খাইরাল্লাহ, তার জীবনে সুখ নেমে আসে, শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো বাড়িয়ে দেন, আরো বড় করে দেন, আরো সম্মান বাড়িয়ে দেন, আরো সবকিছু নিয়ামত বাড়িয়ে দেন, আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেন। ওয়াইন আসাবাতু দাররা, আর যদি কষ্ট আসে, দুঃখ আসে, শোকের ছায়া নেমে আসে, আপনজন প্রিয়জন দুনিয়া থেকে চলে গেল, বিদায় হয়ে গেল, আর চাকরি ছিল চলে গেল, ইত্যাদি ইত্যাদি যা কিছু হোক না কেন, বালা মুসিবত নেমে আসলো, যদি কষ্ট আসে, দুঃখ আসে, সাবারা মুমিন দ্রুত ধৈর্য ধারণ করে,
কেঁদে কেটে হাহুতাশ করে কয়েক মাস পার হলো আর তারপরে ধৈর্য ধারণ করলো না 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 প্রথম যখন আঘাত হয় প্রথম চোটেই ধৈর্য ধারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে দেখো ইন্নামা সাবরু ইনদাস সাদমাতিল্লাহ ধৈর্য ধরতে হবে প্রথম যখন আঘাত হবে ওই সময় যেই দিন প্রথম আঘাত হয়েছে আপনার বালা মুসিবতের বিপদ আপদের সেই দিনই ধৈর্য ধরতে হবে আর কে দেখ কেটে এই সেই করে হাই হাই করে সবাই দু চার ছয় মাস পরে ধৈর্য ধরে আর কি করব চলে গেছে তো করবো এটা কি আর কি করব চাকরি চলে গেছে তো করবো কি আর কি করবো এক্সিট লেগে গেছে আর করবো এটা কি দেশে থাকতে হবে যে অবস্থায় থাকে এটা ধৈর্য নয় প্রথমখানে ধৈর্য ধরতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবারা ধৈর্য ধারণ করে মুমিন ফাকানা খায়র আল্লাহ তার জন্য এটা কল্যাণকর হয় কারণ ইন্নাল্লাহ মা সাবেরিন ধৈর্যশীল যারা তাদের সাথে আল্লাহ পাক দুনিয়াতেও আছেন আখিরাতেও আছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক ঘোষণা করবেন ইন্নি জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু মুমিন মুসলিমরা সৎকর্মশীল লোকেরা যারা ধৈর্য ধারণ করেছে মুসিবত আসতেই ধৈর্য ধারণ করেছে তাদেরকে আজকে তাদের ধৈর্যের উত্তম প্রতিদান দেব বদলা দেব আল্লাহ পাকের ঘোষণা হবে কিয়ামতের দিনে আর দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় একই অবস্থায় রাখবেন না আজকে কষ্টে পড়েছেন এই কষ্ট অবশ্যই দূর হবে ইন্নামাল উসর ইউসরা আল্লাহ পাক রব্বুল বলছেন যেখানে মুশকিল রয়েছে যেখানে কঠিন রয়েছে সেখানে আল্লাহ পাক সহজ করে দেবেন সেখানে আল্লাহ পাক রাস্তাকে আসান করে দেবেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তালাকে আরো ইরশাদ করেছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা আল্লাহকে ভয় করে চলুন আর ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহকে ভয় করবেন গোনাহ থেকে বেঁচে থাকবেন ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা আল্লাহ পাক তার কাজগুলিকে জীবনটাকে আসান করে দেবেন সহজ করে দেবেন এখানে সহজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন বালা মুসিবত আসলে কষ্ট আসলে শোক নেমে আসলে আসতেই পারে আল্লাহ যেন সুন্দরভাবে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে নিয়ামত দেন আর আল্লাহর কাছে তাই আশা রাখি যেন আল্লাহ পাক দুনিয়া থেকে আমাদেরকে বঞ্চিত না রাখেন আর আখেরাত আল্লাহ পাক আমাদেরকে যেন মাহরুম বঞ্চিত না করেন যদি আমাদের জীবনে সুখ আসে আল্লাহ পাক শুকর গুজার হওয়ার তৌফিক যেন দান করেন আল্লাহ পাক কোরআনে কারিমের ইরশাদ করেছেন শুক্রিয়া সম্পর্কে যে শুক্রিয়া আর বিষয়টি কত গুরুত্বপূর্ণ আল্লাহ পাক বলছে আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা আমার শুক্রিয়া আদায় কর আমার শুক্রিয়া আদায় কর আগে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে হবে ওয়ালি ওয়ালিদাইকা আর তারপরে দুনিয়ার মধ্যে আল্লাহর পরে যার শুক্রিয়া আদায় করতে হবে তারা হচ্ছেন মা এবং বাপ ওয়ালি ওয়ালিদাইকা তোমার মাতা পিতার শুক্রিয়া আদায় করো আল্লাহ পাকের এহসান আল্লাহ পাকের অনুগ্রহ রয়েছে আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছেন সৃষ্টি করেছেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে থাকেন বাপ মা তোমাকে প্রতিপালন করেছেন বাপ মায়ের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে এতটুকু বড় করেছেন তোমার জন্য ভালো ব্যবস্থা বন্দোবস্ত করেছেন সুতরাং আল্লাহ পাকের পরে মাতা পিতার শুকরিয়া আদায়ের স্পেশাল আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ পাকের শুক্রিয়া সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন আল্লাহ পাকের বান্দাদের শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন মাতা পিতার শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন ওস্তাদের যার কাছ থেকে কিছু শিখেছি তার শুক্রিয়া আদায় করার জন্য তৌফিক দান করেন যার যে কোনো রকমের অনুগ্রহ আমাদের রয়েছে এহসান অবদান রয়েছে আল্লাহ পাক শুকর গুজার হওয়ার জন্য তৌফিক দান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ কেউ যদি মানুষের শুক্রিয়া আদায় না করে তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারবে না মানুষের ফুল শুক্রিয়া যদি আদায় করতে পারে তাহলে সে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার যোগ্য হবে আর যে মানুষেরই নিমক খেয়ে নিমক হারামি করে সে আল্লাহ পাকের নুন খেয়ে কি গুণ গাইবে নুন খেয়ে তোর নিমক হারামি করবেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শুকর গুজার বানিয়ে দেন এবং আম্বিয়া রসুলগণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের অনেকগুলি আয়াত রয়েছে তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছে তারা শুকর গুজার ছিলেন আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে যুরিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা নূহ আলাইহিস সালাম ছিলেন বড় শুকর গুজার বান্দা মুবালাগা তাতে ব্যাপক অর্থ রয়েছে শকুর শাকের শুধু আল্লাহ বলেন শকুরা তিনি বড়ই শুকর গুজার বান্দা ছিলেন বড়ই শুকর গুজার বান্দা ছিলেন এত কষ্ট 950 বছরের কষ্ট জাতি এত কষ্ট দিচ্ছে এই আল্লাহ পাক এত লম্বা তাকে পরীক্ষা করছেন তারপরে তো ধৈর্য হারা হননি তারপরে তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন তারপরে শুকরিয়া আদায় করেন ইন্নাহু কানা আবদান শাকুরা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তার অনেকগুলি বৈশিষ্ট্য গুণ বর্ণনা করেছেন তার একটি হচ্ছে শাকিরান আল্লাহ পাকের কি ছিলেন শাকিরান আল্লাহ পাকের শুকর গুজার ছিলেন
ان ابراهيم كان امه قانتا لله حنيفا ولم يكن من المشركين شاكرا لانعامه الله পাকের নিয়ামত সমূহের বড় শুকরগুজার ছিলেন অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে তারপরেও আল্লাহ পাকের বড় শুকরগুজার ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে তোমার ছেলেকে জবাই করো তারপর আল্লাহ পাকের বড় শুকরগুজার ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে পরীক্ষা করা হয়েছে পৃথিবীর কোন মানুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর এত বড় পরীক্ষা করা হয়নি সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে যত আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা তত বেশি আল্লাহ পাক বালা মুসিবতে পরীক্ষা করেছেন সবচেয়ে বেশি পরীক্ষা পৃথিবীর মধ্যে মানবজাতির ইতিহাসে ইব্রাহিম খলিলুল্লাহকে করেছেন আর মুহাম্মদ রাসূলুল্লাহ খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন তারপরও তারা বড় শুকরগুজার ছিলেন প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ পড়ে অথচ কোন ইবাদত বন্দেগির প্রয়োজনই না করলেও চলে غفر الله له ما تقدم من ذنبه وما تاخر আগের পরের ভুল ভ্রান্তির মার্জনার অগ্রিম ঘোষণা মাশা রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার পা ফুলে যাচ্ছে এত লম্বা ইবাদত করার কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কিয়াম করার কারণে তাহাজ্জুদ পড়ার কারণে পা ফেটে যাচ্ছে কোন হাদিস রয়েছে ফুলে যাওয়ার কথা তাওয়াররামাত কাদামাহু পা ফুলে যেত আর এক হাদিস রয়েছে তাফাত্তারাত কাদামাহু পা ফেটে যেত ফুলে ফুলে পা ফেটে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন প্রিয়তমা স্ত্রী মাশা রাদিয়াল্লাহু আনহা যে আপনি এত কেন কষ্ট করছেন অথচ আপনার ইবাদত বন্দেগির প্রয়োজনই নাই ফরজটা আদায় করলেই চলে আপনি কিছু না করলেও চলে এত কেন কষ্ট করছেন রাত জেগে সারা রাত ধরে ইবাদত বন্দেগি করছেন আপনি এই তাহাজ্জুদ পড়ছেন নবী সাল্লাল্লাহু আপনার নবী তো তাহাজ্জুদ পড়ে পা ফুলিয়ে দিয়েছেন পা পা ফেটে যাচ্ছে আর আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না আপনি ফজরে হাজির হতে পারছেন না আর মহব্বত রসুলের দাবিদার আশেকের রসুল হওয়ার দাবিদার আর মুসলিম হওয়ার দাবিদার আর শেষ নবীর উম্মত হওয়ার দাবিদার আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন হেদায়াত দান করেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে মা আয়েশাকে বলছেন আফালা কোনো আবদান শাকুরা আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছেন এত বড় নিয়ামত বড় প্যালেস ছিল হ্যাঁ রাজ দরবার ছিল তার পাকা বাড়িঘর ছিল আর বড় বড় বাগানের তিনি মালিক ছিলেন আর অনেক ধন সম্পদের মালিক ছিলেন আর না না খেয়ে অধিকাংশ সময় জীবন যাপন করতেন চিন্তা করুন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কি আল্লাহ পাকের শুকরগুজার হব না আল্লাহ পাকের শুকরিয়া আমাকে আদায় করতে হবে না আল্লাহ পাকের শুকরিয়া আমাকে আদায় করতে হবে তাহলে শুকরানা স্বরূপ আমি তাহাজ্জুদে এত মেহনত করছি শুধু তাহাজ্জুদ পড়ছি না তাহাজ্জুদের মেহনত করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য এর মাধ্যমে জানা যায় যে অধিকাংশ বেনামাজি লোকেরা খেয়ে দিয়ে শুকর আলহামদুলিল্লাহ পড়ে আমাদের দেশি দেশি লোকেরা দেশি তরিকায় শুকরিয়া আদায় করে খেলো আলহামদুলিল্লাহ পড়লো অথচ নামাজ পড়ে না এটা শুকরিয়া নয় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়ে শুকরিয়া আদায় করছেন আর আপনি পাঁচটা ওয়াক্ত নামাজ পড়ে শুকরিয়া আদায় করবেন না কেমন শুকরগুজার তাহলে হইলেন আপনি অবশ্যই শুকরগুজার নন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন হেদায়াত দান করেন সংশোধনের তৌফিক দান করেন তাকওয়া অর্জনের তৌফিক দান করেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল বালা মুসিবত থেকে মুক্ত রাখেন দুনিয়াতে আল্লাহ পাক যেন সুখ দান করেন বৈধ সুখ দান করেন আখিরাতে আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করেন জান্নাতুল ফিরদৌস আল্লাহ পাক আমাদের নসিব করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন